নমস্কার আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ওয়াই এবং জেড লিখে একটি দৃশ্য বানাবো। তাহলে দেখে নাও, আমরা জেড প্রথমে লিখে নিলাম, তারপরে ওয়াই লিখছি। ওয়াই এবং জেড পাশাপাশি লিখে আমরা একটি দৃশ্য বানাবো। এবারে জেডের নিচের লাইনটা বাড়িয়ে দিলাম, এই লাইনটা লাগিয়ে দিলাম, এদিকের লাইনটা বাড়িয়ে দিয়ে এই লাইনটা লাগিয়ে দিলাম। এটি কুড়ে ঘরের চাল হয়ে গেল। এবার দেওয়ালে তিনটে লাইন, মাঝের লাইনটি একটু বড়, দুই পাশের দুটো একটু ছোট, অ্যাটাচ করে দিলাম। এবার দুটো জানালা আঁকবো ঘরের, এই দিকে দেওয়ালে দুটো জানালা আর ওই পাশের দেওয়ালে একটি দরজা। আমাদের কুড়ে ঘর কমপ্লিট। এবার আমরা হরাইজেন্টাল লাইন টেনে নেব। হয়ে গেছে হরাইজেন্টাল লাইন। এবার দূরের কিছু গাছ, এবার ওয়াই থেকে আমরা করব একটি ট্রি, একটি গাছ। ওয়াইয়ের অলরেডি গাছের কাণ্ড হয়ে আছে, পাতাগুলো করে দিলাম। গাছের ডাল কয়েকটা বাড়িয়ে দিলাম। এবার ফ্লোর গ্রাউন্ডে কিছু ঘাস করে দেব। তাহলেই আমাদের স্কেচ কমপ্লিট হয়ে যাবে। আমাদের স্কেচ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা স্কাই কালার করব, আকাশে রং করব। যেটা আমাদের স্কাই কালার রয়েছে কালার বক্সে লাইট ব্লু, সেটা দিয়ে আমরা স্কাই কালার করে নেব। স্কাই কালারটা করার সময় ভালো করে দেখো, কোথাও ডিপ কোথাও লাইট, কালার আস্তে করে সুন্দর করে ডিপ থেকে লাইটে মিশিয়ে দেবে। হঠাৎ করে লাইট করবে না, হালকা করে মিশিয়ে দেবে, সুন্দর করে আকাশটা করবে। আকাশ হয়ে গেছে। এবার আমরা কুড়ে ঘরের চাল করব। কুড়ে ঘরের চালের বাঁ দিকে আমরা ক্রোমিওলো ডি কালার বক্সে দেখবে হলুদ রং আছে, ক্রোমিওলো ডি, সেই ক্রোমিওলো ডিটি আমরা করছি কুড়ে ঘরের চালের বাঁ দিকে। এবং ডান দিকে করব ইয়োলো কার্ড। ইয়োলো কার্ড করার পরে, পুরোটা ইয়োলো কার্ড করার পরে আমরা ইয়োলো কার্ডের উপরে আবার ব্রাঞ্চ সাইনা কালার করব। অ্যাকচুয়ালি এই দৃশ্যটিতে আমরা বাঁ দিক থেকে আলো আসছে এমনটা দেখাবো, তার জন্য কুড়ে ঘরের যে চালটি রয়েছে বাঁ দিকের কুড়ে ঘরের চালটি একটু উজ্জ্বল দেখাবে, কালার একটু লাইট দেখাবে এবং ডান দিকে দেখাবে একটু ডার্ক। তার জন্য ইয়েলো কালারের উপরে আমরা ব্রাঞ্চ সাইনা কালার করছি। ঘরের চাল হয়ে গেছে। এবার দেওয়াল, দেওয়ালে আমরা ফার্স্টে গ্রে কালার করব। গ্রে কালারটা কুড়ে ঘরের বাঁ দিকটের দেয়ালটা পুরোটা করে দেবো, এবং ডান দিকে যেহেতু আলো পড়ছে তাই জাস্ট কুড়ে ঘরের চালের সেটটা পড়ার মতো একটু লম্বা করে গ্রে কালারটা করব, এবং দরজায় গ্রে কালার দিয়ে ভরাট করে দেবো। কুড়ে ঘরে ফার্স্ট লেয়ারে কালার হয়ে গেছে। এবার গাছে আমরা লেমন ইয়েলো, উপরের দিকে সাধারণত আলো পড়ে গাছের পাতায়, তার জন্য উপরের দিকটা হলুদ এবং নিচের দিকে আস্তে আস্তে সবুজ করব। সবুজটা ইউজ করছি যেটা, সেটা লাইট গ্রিন, আর গাছের উপরের দিকে যে হলুদ কালারটা ইউজ করছি সেটা লেমন ইয়েলো। তারপরে কালারটি করা হয়ে গেলে গাছের পাতার নিচের দিকে আমরা আবার মিডিয়াম গ্রিন দিয়ে একটু ডিপ করব। এবারে আমরা দিগন্ত রেখায় যে দূরের অনেক দূরের গাছগুলো রয়েছে সেই গাছগুলো কালার করব ভায়োলেট কালার দিয়ে। ভায়োলেট কালার করার পরে ভায়োলেট কালারের উপরে আবার আমরা কোবাল্ট ব্লু কালার করব। তো প্রথমে আমরা ভায়োলেট কালার করে নিয়েছি, এবার ভায়োলেটের উপরে কোবাল্ট ব্লু কালার দিয়ে সুন্দর করে দূরের গাছগুলো করব।
দূরের গাছ হয়ে গেছে, এবার আমরা ফ্লোর গ্রাউন্ডে কালার করব। ফ্লোর গ্রাউন্ডে কালার করব ফার্স্টে লেমন ইয়েলো, যেখানে যেখানে ঘাস রয়েছে সেখানে একটু হলুদ সবুজ এফেক্ট রাখব। তার জন্য ফার্স্টে লেমন ইয়েলো কালার করে নিচ্ছি। লেমন ইয়েলো হয়ে গেলে আমরা পিচ কালারটা দিয়ে ফ্লোর গ্রাউন্ডে কিছু কিছু জায়গায় কালার করব। কারণ হচ্ছে সব জায়গায় তো ঘাস থাকে না, কোথাও কোথাও ঘাস হয়, কোথাও কোথাও ঘাস হয় না, মাটি দেখা যায় লাল মাটি। তার জন্য আমরা এখানে পিচ কালারটি ইউজ করছি। এবারে আমরা ঘাসের উপরে সবুজ কালার ব্যবহার করব, লাইট গ্রিন কালারটি। লাইট গ্রিন কালারটি ইউজ করছি যেখানে যেখানে লেমন ইয়েলো কালার লাগিয়েছি সেই সমস্ত জায়গায়। সমস্ত লেমন ইয়েলো ঢেকে লাইট গ্রিনটি করার দরকার নেই, লাইট গ্রিন কোথাও কোথাও ডিপ, কোথাও কোথাও লাইট। এবার আমরা করছি মিডিয়াম গ্রিন কালারটি দিয়ে ঘাসগুলোর লাইন টানছি। ঘাস যেগুলো এঁকেছি সেই ঘাসগুলোর ছোট্ট ছোট্ট করে রঙের কোনা দিয়ে সুন্দর করে ঘাসের মতো করে লাইন টেনে নেবে। এবার আমরা একটু ডার্ক শেড বোঝানোর জন্য প্রুসিয়ান ব্লু কালারটি দিয়ে গাছের নিচের দিকে শেড দেবো। ঘরের নিচে ঘরের ছায়া পড়বে তার জন্য প্রুসিয়ান ব্লু দিয়ে একটু ছায়া করে দিলাম। আর ঘাসগুলো সুন্দর করে করতে হবে প্রুসিয়ান ব্লু কালার দিয়ে, একটি একটি ঘাস সুন্দর করে করতে হবে। এবার আমরা গ্লাস মার্কিং করব, সুন্দর করে কুড়ে ঘরের আউটলাইনগুলো গ্লাস মার্কিং দিয়ে লাইন টেনে নেব। এবারে দরজা, দরজার মাঝখান থেকে দাগ টেনে নিয়ে বাঁ দিকে পুরোটা ভরাট করে দিলাম এবং ডান দিকে একটা লাইন রাখলাম। এবার জানালা, ঘরের দেওয়াল সব জায়গায় গ্লাস মার্কিং দিয়ে সুন্দর করে আউটলাইন করব। জানালায় একটু ডান দিকে ছেড়ে রেখে পুরোটা ভরাট করতে হবে গ্লাস মার্কিং দিয়ে। ও সরি, গাছের গুড়িটা করতে খেয়াল ছিল না, এটা গ্লাস মার্কিং করার আগেই তোমরা করবে। ডার্ক ব্রাউন দিয়ে গাছের কাণ্ডটি করে দেবে এবং ডাল প্রশাখা শাখা এগুলো করবে ডার্ক ব্রাউন কালার দিয়ে। এবার আমরা ডার্ক ব্রাউনের উপরে গ্লাস মার্কিং করে নিচ্ছি। শেডটা দেখাবে ডান দিকে, কারণ আমরা আমাদের আলো আসছে দৃশ্যে বাঁ দিক থেকে। এবার আকাশে কিছু পাখি করে দেবো গ্লাস মার্কিং দিয়ে। মাটির রংটা খুব হালকা মনে হচ্ছে তাই অরেঞ্জ দিয়ে হালকা করে পিচ কালারগুলোর উপরে কিছু কিছু জায়গায় সেট করে দিচ্ছি। আমাদের ড্রয়িং কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।